हेलो भाइयों बोन गुड इवनिंग तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिओ तोमादेर जय बोन अनेक भालो आछि। देखो आज के आमादेर रास्ता थेके आमि भिडियोटा शूट करलाम सकाले तो तोमादेर सामने आसते पारि ना बोलो तो केन अनेक काजे झामेला थाके जे तार जोन्नो तो आसते पारि ना। तोमार जय दीदी भाइयेर कत काज थाके तोमरा जानो ना बोलो एकटु को रेस्ट करते पारि ना जानो। তারপরে এখন এসে পড়লাম একদম গরু ঘরে জানো শোনো ভাই বোন। আর দেখো আমাদের রাজা বাবু কি করছে। ও রাজা বাবু তুমি কি করছো, খাবার হয়ে গেছে? দেখো রাজা একদম খেয়ে দিয়ে শেষ, একদম চেটে পুটে খেয়ে ফেলছে। দুপুরের খাবারটা দিয়েছিলাম যে খেয়ে খাওয়াটা দিয়ে ধুয়ে চলে গেছিলাম। তো আজকে তোমাদের কাছে একটা কথা শেয়ার করব গরুর বিষয়ে আর কি। তো তোমরা বলবে হ্যাঁ তোমাদের ওখানে কত দাম, কি কথাটা শেয়ার করবে এখন গরু ঘরে যে বসে বসে বলবো ঠিক আছে। দেখো এসে বললাম জানো শোনো ভাই বোন, আমার যখন অনেকগুলো গরু ছিল না আমার কত ফুর্তি ছিল জানো, আমার অনেকটা ভালো লাগতো। কিন্তু এখন না একদম গরু গোয়ালটা খালি হতে না খুব কষ্ট লাগে জানো, অনেক কষ্ট লাগে। কি কথা বলবো জানো, এই জায়গায় বসে বসে কথা বলতে আমার খুব ভালো লাগে। কেননা আমাদের রাজা না একটু একটু করে ঢিসা দেবে আমাকে আর আমি কথা বলবো তোমাদের সামনে। ওই দেখো স্টার্ট করেছে ও রাজা। রাজা জানো শোনা ভাই বোন, একটা গরু মানে খবর দিয়েছে আর কি 10 কেজি দুধ 1,30,000 টাকা। এত দাম দিয়ে কি গরু কিনতে পারবো বলো? আর আগে যদি 22 কেজি 23 কেজি দুধ কিনতাম, দুধালা গরু কিনতাম, তাহলে হলো 1,20,000-এর মধ্যে দিয়ে দিত। কিন্তু এখন দেখো এত দাম না কি করবো আর বলো, মানে ভালো লাগছে না, কি করে কিনবো এত টাকা দাম দিয়ে? আর গরুটাকে এনেই বা কোথায় রাখবো এটাই ভাবছি আর কি, খুব কষ্ট লাগছে, মানে চিন্তা হচ্ছে। এত চিন্তা যে করছি না, এত টেনশন করছি, কেননা গাখির নেই। কালকে না 4 কেজি গাখির কিনে নিয়েছিলাম জানো, গাখির মানে কি শর্ট পড়েছিল, যেটুকু গরুর হয়েছিল ওটুকু তো হয়েছিল, আরও 4 কেজি গাখির কিনে নিয়েছিলাম। 60 টাকা কেজি কিনেছিলাম আর কি, 70 টাকা কেজি চাইছিল, কিন্তু আমি অনেকগুলো কিনেছিলাম তার জন্য হচ্ছে মানে ই করেছিল আর কি। এখন দেখো আমার গরু থাকতো, আমাকে এখন গাখির কিনে নিতে হচ্ছে মানে দোকানের জন্য আর কি। করবো বলো, কিনতে তো হবেই। আর গরুটা যদি মানে পেয়ে যায় ফটাফট করে তাহলে লোকিন কিনা হয়েই হতো না আর কি। একটু দামটাও না অনেক বেশি হয়ে যায় জানো না, 10 কেজি দুধ মাত্র, কিন্তু 20 কেজি ধরো 20-18 এরকম থাকলে তাও 1,30,000-40,000 টাকার মধ্যে কিনলেও হবে আর কি। কিন্তু আমাদের ওখানেও এখন গরুর দাম বেড়ে গেছে, তাহলে বাইরের গরু না আসার জন্য এত দাম বেড়ে গেছে জানো সোনা ভাই বোন। আর কী বলবো তোমাদেরকে, কী হয়েছে রাজা বলো তো দেখি, তোমার কী হয়েছে ও রাজা? ও দড়ি খুলে ফেলছো নাকি তুমি? তাহলে সোনা ভাই বোন এখন আমি গরু ঘরে একটু বসি কাও মিল্কিং করতে, তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো। বোন আমি এখন বসে পড়লাম গরুর বাটে কাও মিল্কিং করতে, আর দেখো হাঁটুতে কাও মিল্কিং করছি, আর বালতিটাকে হাঁটু দিয়ে এইভাবে চাপা দিয়ে ধরে তারপরে কাও মিল্কিং করছি, কেননা নাহলে তো বালতিটা পড়ে যাবে বলো, সেজন্য এইভাবে করতে হয়। আর প্লাস্টিকের বালতি নিলে না ভীষণ ভালো হয়, আর সিলভারের বালতি আর তোমার স্টিলের বালতি নিলে এরকম করে গায়ে ধরে করতে না অনেকটা অসুবিধা হয় আর কি। এদিকে আসো, কতগুলো ভাই আমাকে বলেছে দিদি ভাই হাঁটু দিয়ে হাঁটুতে কাম কিং করতে আর কি। তো আমার ভিউয়ার্সটা তো আমাদের আমার ভগবানের মতো, তোমরা তো জানো আমি ভীষণ ভালোবাসি আমার ভাই বোনদেরকে, আর আমার ভাই বোনেরাই আমাকে আজকে তুলে ধরেছে যতটুকু আজকে এগিয়ে যেতে পারছি, সব তোমাদের আশীর্বাদ ও দোয়া আর তোমাদের সাপোর্ট ও তোমাদের ভালোবাসাতে। জানো শোনা ভাই বোন, তোমাদের ভালোবাসা না থাকলে আমি এতটুকু এগিয়ে যেতে পারতাম না, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, আগামী দিনে এইভাবে আমার পাশে থেকো। তোমরা আমার সঙ্গে থেকো, আমি কাও মিল্কিং করে তোমাদের সামনে আসবো। না ভাই বোন কাও মিল্কিং করা হলো, আর আমার সবগুলো ভাই বোন না খালি আমাকে বলে কি কাও মিল্কিং করে দাও কাও মিল্কিং করে দাও। আমার কাও মিল্কিং ভিডিওটা যে তোমাদের কাছে কি ভালো লাগে আমি জানি না, কেন অন্যরকম ভিডিও দিলে তোমরা দেখতেই চাও না, কিন্তু কাও মিল্কিং ভিডিও দিলে ঠিক আমি মানে ভিউজগুলো পেয়ে যাই জানো, সেই জন্য ভাবি তোমাদের সামনে খালি কাও মিল্কিং এনে দেবো কত দেখতে পারো ঠিক আছে সোনা ভাই বোন। আর আমার ভাই বোনগুলো যেগুলো বলে ওগুলো তো দেওয়ার চেষ্টা করতে হবে বলো। একটা ভাই বলেছিল আমাকে হাঁটুতে কাও মিল্কিং করে দিতে, তার জন্য আমি করে দিলাম। দেখো বাড়িতে যাচ্ছি এখন, বাড়িতে যেয়ে নেই তারপরে তোমাদের সামনে দোকানে যাবো একবারে জানো, অনেক কাজ আছে আমার এখন, প্রচুর কাজ আছে। দেখো সোনা ভাই বোন আমি বানানো স্টার্ট করে দিয়েছি, দেখো কতগুলো পকোড়া ভাজছি, আর জানো এই দেখো কি সুন্দর করে গাখির দিয়ে চা বানিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে গাখিরের চার কালারটা। এই দেখো পকোড়াগুলোকে ভেজে ভেজে কিনে রাখছি, দেখো কয়েকটা করে মানে কুলি পিঠা ভেজেছি আর কি, কেরালা পিঠা, আর দেখো সিংহারা ভেজেছি, আর দেখো সব কাঁচা রয়েছে, এগুলোকে এখন ভাজবো।
আর দেখো এখানে এলো গাখিরটাকে জাল দিয়ে দেখো কি সুন্দর শট করেছে। আরো দেখো এখানে গাখির, এখানে পিঠা, ওখানে ডাল, অনেক কাজ করে আছে জানো। আজকে একটু দেরি হয়ে গেছে, আর দেখো সব ভাই বোন গুলো আসছে একজন দুজন করে দেখতে পাচ্ছ। আর এই যে তোমাদের দাদা ভাই, আর এখানে জলের ড্রাম রেখেছি, ওখানে হলো চাউমিন হবে, পাস্তা হবে। ও সন্ধ্যা সোনা ভাই ও বোন, দেখো আমি এখন কেরালা পিঠাগুলোকে তেলে ভাজছি, দেখো কি সুন্দর টপটপা হয়ে ফুলে গেছে দেখতে পাচ্ছ। আর দেখো এই যে চা, দেখো চাগুলোকে গরম করছি দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে চা। আমাদের শ্যামলি আর রাজার গাখির দিয়ে চা বানিয়েছি। আর দেখো এখানে সিঙ্গারা তোমাদের দাদা ভাই দিচ্ছে, ওই যে সবাইকে সিঙ্গারা দিচ্ছে, ওই যে খাবে দাদাগুলো। আর দেখো এই যে পিঠাগুলো ভেজেছি, মাত্র পাঁচটা আছে, সব এক বিক্রি করা হয়ে গেল। আর দেখো পকোড়া মাত্র কয়েকটা ভেজেছি, এখনো ভাজা বাকি আছে সব। এই দেখো দেখতে পাচ্ছ। আর দেখো এখানে হলো গাখিরগুলোকে জাল দিয়েছি। এই দেখো এখানে কয়টা পিঠা নেবে, দশটা নেবে, তার আরো ভেজে দিচ্ছি বোন একদম আগুনের তাপে। আমি একদম দেখো গরমে ঘেমে গেলাম বলতো কেন, একদম তেলের যে একটা গরম আছে না, গরমটা একদম আমার মুখে লাগছে জানো, মুখগুলো দেখো একদম ঘেমে টেমে আসতে রয়ে গেছে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু গুড় দিয়ে বানিয়েছি, এগুলো কার জন্য বানিয়েছি জানো, যে ভাই বোনের সুগার আছে তাদের জন্য বানিয়েছি গুড় দিয়ে। আর কতগুলো ভাই বোন তো চিনি দিয়ে খায় না, কতগুলো তো চিনি দিয়ে খায়, যেগুলো ভাই বোনের সুগার নেই তারা চিনি দিয়ে খায়, আর যার হলো সুগার আছে তারা হলো তোমার হলো গুড় দিয়ে খায়, তার জন্য দেখো গুড় দিয়ে কতগুলো পিঠা বানালাম দেখতে পাচ্ছ। কি সুন্দর টপকা টপকা পিঠা হয়েছে, কেরালা পিঠা বলে এগুলোকে। এখন ভাজবো চিনি দেওয়াগুলো, এই দেখো কুলাতে রেখেছি, ছেড়া দিদির কাজ জানো না। এই দেখো তেলে এখন ছাড়ছি, একা হাতে দোকান সামলাচ্ছি। আর দেখো চাগুলো এখন দিব, দুইটা ভাই এসেছে ওরা চা খাবে, এখন চাগুলোকে ছেঁকে দেব। একা হাতে ক্যামেরা নিয়ে তারপরে আমি কিন্তু মানে সবাইকে চা দিচ্ছি দেখতে পাচ্ছ কত কষ্ট করতে হয়। ক্যামেরা নিয়ে না একা হাতে না করা যায় না, দেখো চাগুলো পড়ে যাচ্ছে যেন, একটা বড় ই ছিল ওইটা থেকে পাচ্ছি না, একটু সঙ্গে থেকে আমি চাটা ছেঁকে নি। চাগুলোকে দিয়ে নিলাম ভাইগুলোকে, ওরা খাচ্ছে, এখন আমি পিঠাগুলোকে তুলে নিই এক একা তুলে তুলে খাঁচির মধ্যে রাখছি। দেখো আমার থেকে দোকানদারি করছে, আমার না অনেক কিছু কিনা বাকি আছে জানো, দোকানের একটা রেক কিনতে হবে, রেকের মধ্যে তারপরে যখন রেক কিনবো তখন হলো মিষ্টি মিষ্টি বানাবো আর কি, মিষ্টি বানাবো তখন তোমাদেরকে মিষ্টি বানানি দেখাবো ঠিক আছে, সব কিছু দেখাতে হবে না ভালো। একটু বসে বললাম রেস্ট করতে, ভালো তো কেন একদম আস্তে হয়ে গেছি। একদম ভালো লাগছে না গরমের মধ্যে, কতগুলো ভাজা টাজা হলো, চা বানানো হলো, এখন তো একটু রেস্ট করছি বসে বসে। আর তোমাদের কাছে ভিডিওটা আর বড় করছি না সোনা ভাইয়ের উপর, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সাথে, বাই বাই।